শুরুতে পর্যাপ্ত হলেও এখন ধীরে ধীরে কমছে রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা। বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গাদের জন্য সহযোগিতা কমালে চলবে না, তবে এই সংকটের সমাধান হলো রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন। আন্তর্জাতিক শরণার্থী দিবসের এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশে ইউএনএইচসিআর এর আবাসিক প্রতিনিধি। আন্তর্জাতিক শরণার্থী দিবসে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে রোহিঙ্গাদের চোখে জীবন দেখা শিরোনামে চিত্র প্রদর্শনী। এতে ঠাঁই পেয়েছে চার রোহিঙ্গা আলোকচিত্রীর ছবি, ফুটে উঠেছে জনগোষ্ঠীটির জীবনের নানা দিক। অনুষ্ঠানে যোগ দিয়ে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে গুরুত্ব দেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলাস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক সামিরা তাবাসুম, রোহিঙ্গা আলোকচিত্রী শাহাদ জিয়া হিরো ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মনুল আলম। পরে ইউএনএইচসিআর এর আবাসিক প্রতিনিধি বলেন, দিনে দিনে রোহিঙ্গাদের জন্য কমছে মানবিক সহায়তার পরিমাণ। আমরা এই মুহূর্তে কক্সবাজার এবং ফাঁসাঞ্চলে তহবিল নিয়ে কঠিন পরিস্থিতিতে রয়েছে। তারা যতদিন না ঘরে ফিরে যায় ততদিন বিশ্ব সম্প্রদায়ের উচিত আমাদের এবং বাংলাদেশকে সহায়তা করা, কিন্তু তহবিল কমছে, তাই আমরা আরও ডোনার চাই। প্রত্যাবাসনের সঠিক পরিবেশ আছে কিনা তা আরও খতিয়ে দেখতে হবে বলেও জানান ইউএনএইচসিআর এর আবাসিক প্রতিনিধি। সবচেয়ে ভালো সমাধান হলো তাদের সম্মানজনক প্রত্যাবাসন, আর এর জন্য মিয়ানমারে পরিবেশ তৈরি করতে হবে। প্রত্যেকের ফিরে যাওয়ার অধিকার রয়েছে, তবে সেখানে কি ঘটছে তা সম্পর্কে সঠিক তথ্য নিয়ে যে কাউকে সিদ্ধান্ত নিতে হবে। পাইলট প্রকল্পের আওতায় চলতি বর্ষাতেই কয়েক হাজার রোহিঙ্গা মিয়ানমারে পাঠানোর পরিকল্পনা করছে সরকার, যার বিরোধিতা করছে জাতিসংঘ। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।